শিলা আছে এই শিলা চুতির ফলেও ভূমিকম্প হতে পারে ভূমি ধসের কারণেও ভূমিকম্প হতে পারে এগুলো সব হলো প্রাকৃতিক কারণ তবে আল্লাহ মানুষের উপরে এমনি এমনি পাঠান না বরং এই গজবগুলো মানুষ গুনাহ করে করে পাপ কামাই করে করে তাদের কুকর্মের ফলে এই গজব আল্লাহর তরফ থেকে নিয়ে আসে কোন প্রকার গজবই মানুষের উপরে এমনি এমনি আসে না মানুষ যখন গুনাহ আর পাপাচারে ডুবে যায় তখন মানুষকে সতর্ক করার জন্য মাঝে মাঝে যিনি গজব পাঠান সবাই বলেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তাআলা বলেছেন স্থলভাগ আর জলভাগে যত মুসিবত আসে যত গজব আসে সব ভালো মানুষের দুই হাতের কামাই মানুষ যখন গুনার সাগরে ডুবে যায় পাপাচারে মত্ত হয়ে যায় তখন মানুষকে সাবধান করার জন্য মানুষকে সতর্ক করার জন্য গজব যিনি পাঠান সবাই বলেন তিনি কে এই যে গত পরশুদিন দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হলো কয়েক মাস আগে আবার তুরস্কে এবং সিরিয়াতে ভূমিকম্প হয়ে আপনারা জানেন এক রাতে হাজার হাজার ভবন ধসে গিয়েছে হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়েছে এই যে আমরা এখন কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে ঘুমাবো ঘুমন্ত থাকা অবস্থায় ভূমিকম্পের গজব দিয়ে ঘর বাড়ি ধসাইয়া দিয়ে আমাদেরকে মুহূর্তেই যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কি এখানে এতগুলো ক্যামেরা আছে ক্যামেরার সাথে এক একটা ক্যামেরার সাথে এক একজন ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান ছাড়া কি ক্যামেরা চলে ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে ক্যামেরাম্যান ছাড়া যদি ক্যামেরা না চলে এখানে মাইকও চলে মাইকের একজন অপারেটর ভাই আছে অপারেটর ছাড়া যদি মাইক না চলে বেটা নাস্তিকের ঘরে নাস্তিক তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে অবশ্যই এই সৃষ্টির পেছনে একজন মহা কারিগর আছেন না না তিনি কে এই প্রকৃতিকে তিনি নিয়ন্ত্রণ করছেন তিনি পরিচালনা করছেন ভূমিকম্পের প্রধান কারণ হলো প্রাকৃতিক কারণ আমরা যে ভূখণ্ডে বাস করি আমরা যে জমিনের উপরে এখন বসে আছি এই জমিন কয়েকটা পাতলা প্লেটের উপরে নির্মিত বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটোনিক প্লেট পৃথিবীর সন্তরণশীল পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির কারণে এই টেকটোনিক প্লেটগুলো একটা আরেকটার সাথে এটা যে কোনো সময় ধাক্কা লেগে যেতে পারে যখনই কোনো টেকটোনিক প্লেটের সাথে আরেকটা টেকটোনিক প্লেটের ধাক্কা লাগে তখনই এই টেকটোনিক প্লেটের উপরে থাকা মাটি কেঁপে ওঠে টেকটোনিক প্লেট একটার সাথে আরেকটা ধাক্কা যখন খায় ধাক্কার মাত্রা হয় যত বেশি ভূমিকম্পন বা ভূকম্পনের মাত্রাও হয় তত বেশি তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে একটা কারণ হলো এটা আবার ভূতত্ত্ববিদরা বলেছেন ভূগর্ভে আগ্নেয়গিরি রয়েছে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের কারণেও ভূমিকম্প হতে পারে আবার ভূগর্ভে শিলা আছে এই শিলা চুতির ফলেও ভূমিকম্প হতে পারে ভূমি ধসের কারণেও ভূমিকম্প হতে পারে এগুলো সব হলো প্রাকৃতিক কারণ তবে মনে রাখতে হবে প্রকৃতি তার নিজের ইচ্ছায় চলে না প্রকৃতিকে যিনি চালান তিনি কে প্রকৃতি তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না এই পৃথিবীকে স্থির রাখা কিংবা এই পৃথিবীকে মুহূর্তের মধ্যে গজব দিয়ে অস্থির করে ফেলার একমাত্র ইখতিয়ার যার আছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে নাম্বার টু ভূমিকম্পের দুই নাম্বার কারণ হলো কৃত্রিম কারণ ভূমিকম্প বলে আর যে কোনো গজব বলেন কোনো গজবই আল্লাহ মানুষের উপরে এমনি এমনি পাঠান না বরং এই গজবগুলো মানুষ গুনাহ করে করে পাপ কামাই করে করে তাদের কুকর্মের ফলে এই গজব আল্লাহর তরফ থেকে নিয়ে আসে কোনো প্রকার গজবই মানুষের উপরে এমনি এমনি আসে না মানুষ যখন গুনাহ আর পাপাচারে ডুবে যায় তখন মানুষকে সতর্ক করার জন্য মাঝে মাঝে যিনি গজব পাঠান সবাই বলেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা
كسبت أيدي الناس الله تعالى বলেছেন স্থল ভাগের জল ভাগে যত মুসিবত আসে যত গজব আসে সব ভালো মানুষের দুই হাতের কামাই মানুষ যখন গুনার সাগরে ডুবে যায় পাপাচারে মত্ত হয়ে যায় তখন মানুষকে সাবধান করার জন্য মানুষকে সতর্ক করার জন্য গজব যিনি পাঠান সবাই বলেন তিনি কি আল্লাহ এই যে গত পরশুদিন দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হলো কয়েক মাস আগে আবার তুরস্কে এবং সিরিয়াতে ভূমিকম্প হয়ে আপনারা জানেন এক রাতে হাজার হাজার ভবন ধসে গিয়েছে হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়েছে এই যে আমরা এখন কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে ঘুমাবো ঘুমন্ত থাকা অবস্থায় ভূমিকম্পের গজব দিয়ে ঘর বাড়ি ধসায়া দিয়ে আমাদেরকে মুহূর্তেই যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি এই যে ভূমিকম্প এগুলো এমনি এমনি হয় না শুনেন শুনেন চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি বলেছেন কিয়ামতের আগে আখেরি জামানায় সিরিজ ভূমিকম্প হবে কিছুদিন পর পর ভূমিকম্প হবে ঘন ঘন ভূমিকম্প আসবে এমন এমন ভূমিকম্প নবীজি বলেছেন সুন্দর সুন্দর শহরগুলো রাতের বেলা তোমরা দেখবা কিন্তু সকালবেলা দেখবা এই শহরের সুন্দর সব কিছু ভূমিকম্পের দিয়ে মুহূর্তের মধ্যেই সব কিছু আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন কিনা সিরিজ আকারে ভূমিকম্প আসবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প এবং অন্যান্য গজব নবীজি বলেছেন